হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এটাও একটা রিকোয়েস্টেড ভিডিও, আমাকে যে রিকোয়েস্ট করেছে যে এই ভিডিওটা 20 মিনিটের করতে, কিন্তু 20 মিনিটের এই ভিডিওটা করা সম্ভব নয়, তাই আমি ভিডিওটা ছোট করে করছি। আর হ্যাঁ, আমি মেঝেতে বসে আজকে ভিডিওটা করছি, তো চলো তোমরা সাথে থাকার ভিডিওটি দেখতে থাকো। আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে হেয়ার স্মেলিং, হেয়ার কিসিং, হেয়ার প্লেইং, তারপরে হচ্ছে তোমার ক্লাচ আর ক্লিপ দিয়ে চুল বাঁধাটাকে আমি ওপেন করব। দেখো আমি ওপেন করে নিলাম, তারপরে চুলটাকে আমি প্লে করলাম, প্লে করার পরে চুলটাকে আমি স্মেলিং করব, কিসিং করব। তো সমস্ত কাজটাই আমি ফ্লোরের ওপরে বসে আজকে মেঝেতে বসে করছি। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, আমি কিন্তু ভিডিওটা রিয়েল সাউন্ডে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমি আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছি যে আমাদের বাড়ির পাশে জন্মাষ্টমী বিরাট বড় করে একজনের বাড়িতে অনুষ্ঠান হয়, তো সেখানে বক্স বাজছে, তাই জন্য অ্যাকচুয়াল কপিরাইট ক্লেম চলে আসবে। বক্সের যে সাউন্ডটা সেটা মানে ফোনে শোনা গেলে কপিরাইট ক্লেম চলে আসবে, যার জন্য আর কি আমি অরিজিনাল সাউন্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাই সমস্ত ভিডিওটা মিউট করে দিয়েছি। তো আর আমি এখানে আমার ভয়েসটা এডিটিং করে দিয়েছি। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো। তো চলো, আমি তোমাদের রিকোয়েস্টটাও রাখবো, এটা একে একে প্রত্যেকের রিকোয়েস্টই আমি রাখার চেষ্টা করছি, একে একে সমস্ত ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাকে একজন বলেছে যে ব্যানানা ক্লিপ দিয়ে হেয়ার স্টাইল করে দেখাতে, তো আমি ব্যানানা ক্লিপ দিয়েও হেয়ার স্টাইলটা করে দেখাবো, সবটাই দেখাবো। যেহেতু আমার কাছে ব্যানানা ক্লিপ নেই, তাই আমি হেয়ার স্টাইলটা করে দেখাতে পারছি না। ক্লাচার দিয়ে আমাকে বান করে দেখাতে বলেছে, তো সেই রিলেটেড ভিডিও আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি তোমাদেরকে হেয়ার স্মেলিং, হেয়ার কিসিং, হেয়ার প্লেইং এই ভিডিওটা শেয়ার করছি, এটাও একজনের রিকোয়েস্ট ভিডিও। তো সকলেরই ভিডিও আমি মোটামুটি রাখার চেষ্টা করছি, তোমরা প্লিজ কিছু মনে করো না, একে একে আমি প্রত্যেকের ভিডিওই সরি একে একে প্রত্যেকেরই আমি রিকোয়েস্ট রাখবো। চলো তোমরা সাথে থাকো আর প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সো গাইস, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো।
সো গাইজ, ভিডিওটা যেখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, জানিয়ে তোমাদের কেমন লাগলো। সো বাই বাই।